যেখানে যেখানে অনশন চলছে, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা আমরণ অনশনের ডাক দিয়েছেন, ঠিক তার পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি তারা গ্রহণ করেছেন আজ, এবং কোন কোন কর্মসূচি তারা নিয়েছেন সেটা একটু জানবার চেষ্টা করে তুলিকা আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে ধর্মতলা থেকে। তুলিকা, ঠিক কোন কোন কর্মসূচির কথা বলা হয়েছে? দেখো, একদিকে যেরকম 56 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এই মুহূর্তে 7 জন যে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে আমরণ অনশন করছেন ধর্মতলা চত্বরে, এবং তারই সঙ্গে যারা সিনিয়র ডক্টর রয়েছে তার মধ্যে 5 জন রিলে করে, অর্থাৎ গতকাল সকাল থেকে আজকে সকাল পর্যন্ত 24 ঘন্টা তারা অনশন করছেন, এবং পরবর্তীকালে আবারও অন্য যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও অনশনে নামবেন। কিন্তু এক্ষেত্রে একদিকে যেরকম তারা অনশন করছেন, তার সঙ্গে তারা আজকে বিকেল 4:30 সময় কলেজ স্কোয়ার থেকে তারা ধর্ণা মঞ্চ পর্যন্ত একটা মিছিলের ডাক দিয়েছেন, যেখানে শুধুমাত্র চিকিৎসকরা নন তার সঙ্গে সাধারণ মানুষদেরও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করার আবেদন করা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। আমি সেই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একেবারে যে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন সেই চিকিৎসকদের যে নাম সেখানে কিন্তু এই মুহূর্তে রয়েছে, ডক্টর স্নিগ্ধা, ডক্টর তনয়া, শান্তনী, পুলস্থ, অনুষ্ঠুপ, অর্ণব, এবং পরবর্তীকালে 24 ঘন্টা পর অনিকেত মাহাতো, তিনিও কিন্তু এই মুহূর্তে অনশনে বসেছেন। এবং তারই সঙ্গে আমি একটুখানি মোহিতকে একটুখানি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব, যেখানে একদিকে যেরকম বাঁদিকে যেরকম একদিকে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, 7 জন জুনিয়র চিকিৎসক পরপর রয়েছেন তারা এখানে অনশন করছেন, এই মুহূর্তে তারা বিশ্রাম নিচ্ছেন, এবং তারই সঙ্গে ডান দিকের যে ছবি সেখানে কিন্তু যারা তুলিকা তুমি নজর রাখো, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, আজ অনশন মঞ্চ পর্যন্ত একটি মিছিল, অর্থাৎ বিকেল 4:00 থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অনশন মঞ্চ পর্যন্ত হবে এই মিছিল। সাধারণ নাগরিক থেকে সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষকে তারা এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। পুজোর মধ্যেই অনশনে জুনিয়র চিকিৎসকেরা তারা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, এবং এই জুনিয়র চিকিৎসকেরা তারা অনশন করছেন। 9 জন চিকিৎসক তারা অনশনে রয়েছেন, যার মধ্যে উত্তরবঙ্গ মেডিকেলের 2 জন চিকিৎসক রয়েছেন। ধর্মতলায় অনশনে জুনিয়র ডক্টর ফ্রন্ট, অনশনে যোগ সিনিয়র চিকিৎসকদের প্রথমে অনশন মঞ্চে সামগ্রী আনতে বাধা দেয় পুলিশ। পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ, বৌবাজার থানার বাইরে ধর্ণা চিকিৎসকদের, পরে অনশন মঞ্চের সামগ্রী ছাড়তে বাধ্য হয় পুলিশ। আজকে এখানে এখানে যখন কালকে আমরা যে প্রতিটি অনশনে বসবো বাকিরা, তার জন্য এখানে বাস, একটি স্ট্রাকচার এবং কিছু খাট আনার জন্য একটি ভ্যানে করে আনা হচ্ছিল, ঠিক তখন আমরা দেখলাম বৌবাজার থানা থেকে সেই ভ্যানগুলো সিজ করা হলো, খাট সহ 20 ভ্যানওয়ালা। তাদের কি দোষ? একদিকে মুখে বলা হচ্ছে যে তাদের সদিচ্ছা রয়েছে, একদিকে মুখে বলা হচ্ছে নাকি সরকারের সদিচ্ছা রয়েছে, আর অন্যদিকে দেখছি যে সামান্য স্ট্রাকচার তৈরি করার জন্য কালকে আমরা প্রতীকী অনশনে বসবো, আমরা দেখেছি বায়ো টয়লেট আনা নিয়ে কিভাবে পুলিশিং থেকে করা হয়েছে আমাদের। আমাদের এই সহযোদ্ধারা 48 ঘন্টা হয়ে গেল জল ছাড়া এবং মেডিকেশন ছাড়া আর কিচ্ছু তারা মুখে তোলেননি। যে সরকার মানবিকতার কথা বলছেন, সদিচ্ছার কথা বলছেন, তাদের সদিচ্ছা যদি সত্যি থাকতো তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হতো না। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসেছি আমরা এনআরআই, এবং আমরা যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি প্রোটেস্ট করতে গেছিলাম, সেখানে হঠাৎ করে শুনলাম ডাক্তারদের পুলিশ তুলে নিয়ে চলে গেছে। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে ডাক্তারদের যেখানে অনশন মঞ্চ ধর্মতলার মোড়ে, আমরা সেখানে ডাক্তারদের সঙ্গে তাদের অনশন মঞ্চে তাদের আন্দোলনে সামিল হয়েছিলাম। হঠাৎ করে আমাদের কাছে একটা খবর আসে যে এই অনশন মঞ্চে এত যে মানুষ আসছেন, সেই সমস্ত মানুষদের হচ্ছে বসার ব্যবস্থা করার জন্য খাট, চেয়ার এবং কিছু ফ্যান, এইগুলো আনার একটা ব্যবস্থা তারা করছিলেন মেডিকেল কলেজ থেকে। সেই জায়গায় পুলিশ মাঝপথে এই বৌবাজার থানা আটকে সেই শুধু ভ্যান যারা চালাচ্ছিলেন তাদেরকে থানায় নিয়ে গিয়ে তাদেরকে রীতিমতন হ্যাকেল করেছে, তাদেরকে মারধর করেছে। বেসিক্যালি পুলিশ খাট, বায়ো টয়লেট সবই বাজেয়াপ্ত করছে। যদি থানায় খাট কম পড়ে, আমরা চিকিৎসকরা প্রত্যেকটা থানাতে কলকাতায় পুলিশ বলুক কতগুলো থানায় খাট শর্ট আছে আমরা দিয়ে দেবো।
আমাদের খাটগুলো দয়া করে এরকম করে আটকে রাখবেন না, আমাদের আবার যেতে হচ্ছে, আনতে হচ্ছে, এটা বড় সমস্যা। আমাদের প্রথম থেকে এই পদাঘাত দিয়ে জুনিয়র ডাক্তারকে পদাঘাত করা দিয়ে শুরু হয়েছিল এই জুনিয়র ডাক্তারদের এখানে অবস্থান। তারপর থেকে তারা বায়ো টয়লেট আনতে দেবে না, খাট আনতে দেবে না, নানা ধরনের অসহযোগিতা করছেন এবং হচ্ছে রাজ্য সরকার প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো আমরা সদর্থক বার্তা জুনিয়র ডাক্তাররা পাইনি। আমরা আগামীকাল এই জুনিয়র ডাক্তারদের সংহতিতে দাবিগুলো সমর্থনে আমরা কাল থেকে প্রতিজ্ঞা অনুষ্ঠান শুরু করব জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে। কি উৎসবের সময় রাজ্যে যদি ধর্ষণের উৎসব চলে, খুনের উৎসব চলে, তাহলে কি হচ্ছে যে অন্য উৎসব করবার হচ্ছে যে এটা কি সময়, প্রকৃষ্ট সময়? দিন যতই যাচ্ছে ততই আন্দোলনের ঝাঁজ বাড়ছে। চিকিৎসকেরা তারা আমরণ অনশনের ডাক দিয়েছেন এবং শুধু আমরণ অনশন নয়, একই সঙ্গে একগুচ্ছ কর্মসূচির কথাও তারা ঘোষণা করেছেন, অর্থাৎ জুনিয়র ডক্টর ফ্রন্ট। কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে, মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু দমানো যাবে না। দশদফা দাবিতে আমরণ অনশন তো চলছেই, এবার আরও তীব্রতর হতে চলেছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। মঙ্গলবার সকাল 9টা থেকে প্রতীকী অনশনের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। তাদের এই অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও। আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে, ধর্ণা মঞ্চ রয়েছে, শুধু মেডিকেল কলেজ নয়, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু 12 ঘন্টার প্রতীকী অনশন কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা বসবেন। প্রতীকী অনশনের পাশাপাশি মহামিছিলের ডাকও দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল 4:30 মহামিছিলের ডাক। কলেজ স্কোয়ার থেকে অনশন মঞ্চ পর্যন্ত চলবে মিছিল। সমাজের সমস্ত স্তরের মানুষকে মিছিলে যোগ দিতে আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার অনশনে বসেন 6 চিকিৎসক, রবিবার তাদের সঙ্গে যোগ দেন অনিকেত মাহাতো, সোমবার অনশনে যোগ দিয়েছেন আরও কয়েকজন সিনিয়র চিকিৎসক। চিকিৎসকদের আন্দোলন তুলতে হুঁশিয়ারি কলকাতা পুলিশ কমিশনারের। টানা আন্দোলনের চাপে নাজেহাল সরকার। পুলিশ কমিশনার হুঁশিয়ারি দিলেও জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ মুখ্য সচিব মনোজ পান্থের। এটাই অনুরোধ থাকবে যে একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই ইন্টারভেনশনসগুলো যেটা করা হচ্ছে এটাকে দেখার জন্য এবং মানুষের পরিষেবা যাতে আমরা ঠিক মতন দিতে পারি, যার জন্য এই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা যাতে সার্থক হোক। আগামী 10ই অক্টোবরের মধ্যে মেডিকেল কলেজগুলিতে 90% উন্নয়নমূলক কাজ হওয়ার আশ্বাস দিলেন মুখ্য সচিব। চিকিৎসকদের কাজে ফেরারও অনুরোধ করেছেন। এরপরেও চিড়ে ভিজবে কি নাকি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশনেই বসে থাকবেন জুনিয়র চিকিৎসকরা? রিপাবলিক বাংলা। রাজ্যে একটার পর একটা খুন এবং ধর্ষণের মতন ঘটনা, আর এই ঘটনা যখনই ঘটছে তখনই রাজ্যের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন রাজ্যের মানুষ। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আবার পুলিশের পাশে দাঁড়াচ্ছেন, দরাজে সার্টিফিকেট দিচ্ছেন এবং কোথাও গিয়ে তিনি যেন অপমান করছেন আন্দোলনকারীদের, প্রতিবাদ করছেন যারা তাদেরকে, কুকুরের সঙ্গেও তুলনা করতে ছাড়ছেন না তিনি। আর এরপরেই বিতর্কের ঝড়। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। আরজিগড়ের অভয়া থেকে কুলতলি রুমা, একের পর এক খুন ধর্ষণে পুলিশের ভূমিকায় বাড়ছে ক্ষোভ। এই আবহাওয়ায় পুলিশের পাশে দাঁড়িয়ে আন্দোলনকারীদের অপমান মুখ্যমন্ত্রীর। পিএম এর আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল, আমরা সেটা করি না। নিউট্রাল ওয়েলফেয়ার কমিটি আছে, তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে। আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সামনে আসার পরেই বিতর্ক বেড়েছে টুইটে। এ নিয়ে সরব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মমতার এই মন্তব্যের পরই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কুলতলির প্রতিবাদীরা।
গ্রামবাসীদের উদ্দেশ্যে কুকুর বলেছেন উনি, গ্রামবাসীদের কুকুর বলেছেন বলে আমরা কুকুরের মতন বসে আছি। আমরা ভিক্ষা চাইছি না, দাবি করছি। রাতের ইগল এসছে, রাত পাহারার ডাক দেওয়া হবে। এই মোড়ের মাথায় দাঁড়িয়ে আমরা রাত পাহারার ডাক দেবো, রাত পাহারা দেবো। আমরা সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে রাত পাহারার ডাক দেবো। এক্ষেত্রে উনি যেটা বলেছেন, আমাদের কুকুর বলেছেন, এর ফলাফল উনি ভুগবেন। তিনটা গুলি চাই গেছে পুলিশ, জানাবা থানার পুলিশ। কেন আমরা কি করছি? আমরা তো বিচার চাইছি, এখানে কিছু চাইনি। রাজ্যে নারী নিরাপত্তায় উদ্বেগ বাড়ছে, এরপরেও কাদের আড়ালের চেষ্টা মুখ্যমন্ত্রীর? আদেও দায় এড়াতে পারেন পুলিশ মন্ত্রী? রিপাবলিক বাংলা।